বন্ধুরা, মিড বাজেটের বাজার ধরার জন্য স্যামসাং এ সিরিজের অনেকগুলো ফোন বাংলাদেশে বাজারে রিলিজ করেছে। এর মাঝে A10, A20, A30, A50 অন্যতম। এই ফোনগুলোর রিভিউ এর মাঝে আমাদের চ্যানেলে আপনারা পেয়ে গিয়েছেন। আজ কথা বলবো এ সিরিজের নতুন রিলিজ পাওয়া একটি ফোন স্যামসাং A70 নিয়ে। এই ফোনটি মূলত আমার নজর কেড়েছে এর সুপার এমোলেড বিগ ডিসপ্লে, এর ভালো ক্যামেরা, বড় ব্যাটারি এবং স্ন্যাপড্রাগনের 675-এর কারণে। তো আজকের ভিডিও জুড়ে এই ফোনটির বিস্তারিত সকল কিছু আপনাদেরকে জানাবো। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কি না। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। আনবক্সিং করে নেওয়া যাক সিম্পল একটি বক্স, দেখতে আগের A30 এবং A20-এর মতোই। বক্সের উপরে লেখা আছে A70, বাম পাশে স্যামসাং গ্যালাক্সি A70 লেখা, নিচের দিকে কালার, প্রাইজিং সহ কিছু ইনফরমেশন দেওয়া আছে, ডান পাশে ওয়ারেন্টি ইন্ডিকেট করা আছে। পিছনের দিকে দেখা যাচ্ছে ফোন সম্পর্কে কী ফিচারগুলো লেখা। ফোনটি 8 ও 128 GB ভার্সনের, ইনফিনিটি ইউ ডিসপ্লে, অন স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, সুপার ফাস্ট চার্জার, এগুলোই হচ্ছে ফোনের কী ফিচার। বক্সটি খোলা যাক। বক্সটি খুললেই পলিতে মরানো ফোনটি। উপরে একটি কম্পার্টমেন্ট আছে যেখানে সিলিকন ব্যাক কাভার, ইউজার ম্যানুয়াল, ওয়েলকাম গাইড সহ কিছু কাগজপত্র আছে। সিলিকন ব্যাক কাভারটি অনেক সফট। পলি থেকে ফোনটি খুলে ফেলা যাক। ব্ল্যাক কালারের ফোনটি, পিছনে কালার গ্রেডিয়েন্ট, তাই দেখতে ভালোই লাগছিল। বক্সে আরও পাচ্ছেন ইন ইয়ার ইয়ারফোন, যার সাউন্ড কোয়ালিটি ভালো, থাকছে USB টাইপ সি টু USB টাইপ সি চার্জার কেবল ও সুপার ফাস্ট চার্জার অ্যাডাপ্টার। এই ফোনে ফাস্ট চার্জিংটা কিন্তু এই ফোনের একটি কি ফিচার। আর বক্সে একেবারেই শেষে থাকছে একটি সিম ইজেক্টর পিন। তো এই তো গেল সিম্পল বক্স কন্টেন্ট। প্রথমে কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। স্যামসাংয়ের এই ফোনটির মূল আকর্ষণ হচ্ছে ফোনটির 6.7 ইঞ্চির ফুল HD প্লাসের সুপার অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে। আর ফোনটির স্ক্রিন টু বডি রেশিও 85%, তাই এত বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও ফোনটি এক হাতে ব্যবহার করতে কোনো সমস্যা হচ্ছিল না। ফোনটির ডিসপ্লে কালার অনেক পাঞ্চি এবং লেখাগুলো খুব ভালো পরিমাণে শার্প। ফোনটির ডিসপ্লের মাধ্যমে এক অন্যরকম অনুভূতি পাচ্ছিলাম। ডিসপ্লের উপরে, নিচে ও সাইডে বেজেল ও চিনের পরিমাণ অনেক কম, যার কারণে গেমিং ও ভিডিও ওয়াচিং এক্সপিরিয়েন্স ছিল মনোমুগ্ধকর। যখনই ফোনটি দিয়ে কোনো গেমস খেলেছি কিংবা ভিডিও দেখেছি তখন মনে হচ্ছিল অনলি স্ক্রিনটা হাতে নিয়ে আছি। সো বড় ডিসপ্লে হওয়া সত্ত্বেও স্ক্রিন টু বডি রেশিও ভালো ছিল আর চিন ও বেজেল কমের সাথে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড মাখনের মতো এক্সপিরিয়েন্স দিচ্ছিল। আর এতে ছিল অলওয়েজ অন ডিসপ্লে, আর উপরে ছিল ছোট একটা নচ যেটা ছিল ওয়াটার ড্রপ নচ। আর ফোনটির টাচ রেসপন্স আমাকে অবাক করেছে, অসাধারণ টাচ রেসপন্স। ফোনটিতে সফটওয়্যার হিসেবে পাচ্ছেন ওয়ান UI বেসড অ্যান্ড্রয়েড পাই, যাতে কোনো অ্যাপস স্টাটারিং এ সমস্যা পাইনি। খুব 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 দ্রুত যে কোনো অ্যাপস ওপেন হচ্ছিল। সোজা কথা, সফটওয়্যার অপটিমাইজ সাথে অস্থির একটি ডিসপ্লের কম্বিনেশন হচ্ছে স্যামসাং A70। তারপর কথা বলা যাক ফোনটির ডিজাইন নিয়ে। এ জায়গায় এসে একটু হতাশ, একটু না অনেকে হতাশ হয়েছি। ফোনটির দাম বাংলাদেশের বাজারে 40,000 টাকার কাছাকাছি। দাম যদিও কমে, কমলেও দাম গিয়ে ঠেকবে 35,000 টাকার মাঝে। কিন্তু এ দামেও স্যামসাং এ ফোনটিতে ব্যবহার করেছে পিছনে প্লাস্টিক বডি, যার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে কাভার ছাড়া ব্যবহার করবেন তো স্ক্রেচে ঝামেলায় পড়ে যাবেন। যদিও প্লাস্টিক বিল হয়, পড়লে ভাঙার সম্ভাবনা খুব কম, তবু এ দামে প্লাস্টিক বিল, এটা আসলেই হতাশার একটা কথা। তবে ব্যাক পার্টের লুকের কথা বললে, কালার গ্রেডিয়েন্ট অ্যান্ড রেইনবো ইফেক্টের কারণে ফোনটি দেখতে ভালোই লাগছিল। এবং পিছনের বডিতে কার্ভ এজ হয়, এত বড় ফোন হওয়া সত্ত্বেও ফোনটি মনে হবে না যে এত বড়, এবং হাতে খুবই হ্যান্ডি ফিল হচ্ছিল ফোনটি নিয়ে। আর পিছনে পাচ্ছেন তিনটি ক্যামেরা। ফোনটির ডান পাশে পাচ্ছেন ভলিউম আপ ডাউন বাটন ও লক বাটন, নিচের দিকে থাকছে USB টাইপ সি চার্জিং পোর্ট ও হেডফোন জ্যাক। এই ফোনটির মাধ্যমে হেডফোন জ্যাক দিয়ে গান শুনে সত্যি অন্য ফোনগুলো থেকে অনেক ক্রিস্টাল ক্লিয়ার এক্সপিরিয়েন্স পাচ্ছিলাম। আর নিচে আরও পাচ্ছেন স্পিকার গ্রিল, যার সাউন্ড কোয়ালিটি অনেক লাউড ও ক্লিয়ার। আর ডান পাশে পাচ্ছেন সিম ট্রে, যেখানে আপনি দুটি সিম ও একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। ওভারঅল ডিজাইনটা প্লাস্টিক বিল দেয়, ফোনটা প্রিমিয়াম ছিল না, তবে হ্যান্ডি ও এক হাতে আরামে ব্যবহার করার মতো একটি ফোন হচ্ছে স্যামসাং A70। তারপর কথা বলা যাক হার্ডওয়্যার ও প্রসেসর নিয়ে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 675 প্রসেসর,
যা 11 ন্যানোমিটারের একটি প্রসেসর আর এতে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যাড্রিনো 612। আর ফোনটি পাবেন 6128 ও 8128 এই দুটি ভার্সনে। ফোনটি ব্যবহার করতে গিয়ে কোনো ধরনের ল্যাগ পাইনি। আমরা ব্যবহার করছিলাম ফোনটির 8128 জিবির ভার্সনটি। এই ফোনটি দিয়ে যে কোনো অ্যাপস রান করছিল আর মাল্টিটাস্কিং ও র্যাম ম্যানেজমেন্ট খুব ভালো ছিল। ফোনটির ব্রাউজিং স্পিড খুব ভালো ছিল, স্ক্রোলিং করতে গিয়ে কোথাও কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। এবং এই ফোনটির মাধ্যমে ব্রাউজিং স্পিড অর্থাৎ ইন্টারনেট স্পিড খুব ভালো পেয়েছি এবং কলিং স্পিড ও নেটওয়ার্ক স্পিড অনেক স্ট্রং, কল কোয়ালিটিও ভালো ছিল, লাউডলি কথা শোনা যাচ্ছিল আর ফাইল ট্রান্সফার স্পিড ভালো পরিমাণে ফাস্ট ছিল। ফোনটি দিয়ে গেমিং করা যাচ্ছিল খুব ভালোভাবেই, পাবজি খেলতে গিয়ে টানা খেলেও কোনো ধরনের ল্যাগের দেখা পাইনি। গ্রাফিক্স কোয়ালিটি খুব ভালো ছিল, কোনো ধরনের ফ্রেম ড্রপও পাইনি। হাই গ্রাফিক্সে টানা খেলেছি, একটু হিটিং ইস্যু ছিল, তবে সেটা খুবই সামান্য, কারণ যে গরম পড়েছে আমরাই তো গরমে হিট হয়ে থাকি আর এটা তো ফোনই। তবে অ্যাসফাল্ট 9 খেলতে গিয়ে যেটা পেলাম তা হচ্ছে প্রচুর পরিমাণে ল্যাগ ও ফ্রেম ড্রপ। এর কারণ হচ্ছে অপটিমাইজেশনের অভাব। ওভারঅল পারফরমেন্স অত্যন্ত ভালো পেয়েছি এই ফোনটি দিয়ে। গেমিং পারফরমেন্স অ্যাসফাল্ট ছাড়া অন্য গেমসগুলোতে খুব ভালো পেয়েছি। এই ফোনটির অন্যতম আকর্ষণ হচ্ছে এর ব্যাটারি। ফোনটিতে পাচ্ছেন 4500 mAh এর বিশাল ব্যাটারি আর সাথে থাকছে 25 ওয়াটের ফাস্ট চার্জার, যা দিয়ে এই ফোনটির ফুল চার্জ হতে সময় নিচ্ছিল 0-80% মাত্র 50 মিনিট। এত বিশাল ব্যাটারি চার্জ দেওয়ার জন্য বেস্ট সলিউশন দেওয়া হয়েছে এই ফোনটিতে। আর চার্জ ব্যাকআপ এই ফোনটিতে খুব ভালো পেয়েছি, টানা ব্যবহারে 7-8 ঘন্টা ব্যাকআপ পেয়েছি আর নর্মাল ইউজে ফোনটি একদিনেরও বেশি চলে যাবে। সো এটা বলাই যাচ্ছে এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ ও ফাস্ট চার্জিংয়ের কারণে আলাদাভাবে নজর কেড়েছে। আর এতে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে, যা অ্যাকুরেট ছিল এবং ফাস্ট ছিল। ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্টের সাথে তুলনা করলে এটা স্লো, তবে যদি তুলনা করা হয় আগের A50 সাথে তবে এটা স্যামসাং A50 ফিঙ্গারপ্রিন্ট আনলক থেকে ফাস্ট। সো বলা যায় এই ফোনটির ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আনলক নিয়ে আমি মোটামুটি সন্তুষ্ট। তারপর কথা বলা যাক ফোনটির ক্যামেরা নিয়ে। ফোনটিতে পাচ্ছেন পিছনে 3টি ক্যামেরা, এর মাঝে 1.7 অ্যাপারচারের 32 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2.2 অ্যাপারচারের 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর ও 8 মেগাপিক্সেলের 12mm আলট্রা ওয়াইড ক্যামেরা। পিছনের ক্যামেরা ছবিগুলো নিয়ে আমি স্যাটিসফাইড। ছবিগুলোতে খুব ভালো পরিমাণে ডিটেলস পেয়েছি, হাইলাইট ডিটেল ও শ্যাডো ডিটেলের অসাধারণ কম্বিনেশনে ছবিগুলো ভালো লাগছিল আর অনেক দূরের ডিটেলসও ধরে রাখতে পারছিল এই ফোনটিতে। ছবিগুলো ব্রাইট ছিল, কিছু কিছু ছবি একটু ওভার স্যাচুরেটেড পেয়েছি, তবে ছবির শার্পনেস ভালো পেয়েছি, প্রতিটি ছবি শার্প ছিল। আর পোর্ট্রেট মোডের ছবিগুলো মোটামুটি ভালো ছিল, লো লাইট ক্যামেরায় নয়েজের পরিমাণ খুব কম ছিল, বেশি কম আলোর ছবিগুলো স্মুথ হয়ে যাচ্ছিল আর রাতের বেলায় ক্যামেরার ছবিগুলো একেবারে কম আলোতে স্মুথ হয়ে যাচ্ছিল। রাতে ডিটেলস কম ছিল, তবে লাইটিং ভালো হলে রাতে অস্থির ছবি আসছিল। আর সামনে পাচ্ছেন 32 মেগাপিক্সেলের সেলফি শুটার। সামনের ছবিগুলোতে শার্পনেস ভালো ছিল, স্যামসাংয়ের অন্যান্য ফোনগুলোর মতো অটো বিউটি মোড ছিল না এতে, যার কারণে ন্যাচারাল ডিটেলস সহ ভালো ছবি পাওয়া যাচ্ছিল। আর সামনের ক্যামেরা হাইলাইট ডিটেল ভালো পেয়েছি, এতে সুপার স্লো মোশন হাইপারল্যাপ সহ বিশেষ কিছু ফিচার ছিল। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, তবে ফুটেজ মাঝে মাঝে শেক করছিল। ভিডিওতে কালার ভালো পেয়েছি, এক্সপোজারও ভালো পেয়েছি আর ভিডিওতে ডিটেলসের পরিমাণও ভালো পেয়েছি। ওভারঅল ফোনটি সম্পর্কে আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে এই ফোনটির একমাত্র উল্লেখযোগ্য কনস হচ্ছে এর প্লাস্টিক বডি, তবে এর ক্যামেরা, বিগ অ্যান্ড সুপার অ্যামোলেড ডিসপ্লে, অস্থির ব্যাটারি ব্যাকআপ এবং ভালো সাউন্ড কোয়ালিটি আর পারফরমেন্সও ভালো। তো যদি কারো প্লাস্টিক বডিতে সমস্যা না হয় তাহলে স্যামসাং A70 একটি প্রিমিয়াম ডিভাইস। তো যাদের বাজেট থাকবে 35-40 হাজার টাকা এবং যাদের প্রয়োজন বড় ব্যাটারি, বিগ ডিসপ্লে, তারা দেখতে পারেন স্যামসাং A70।
আপনাদের কেমন লাগলো এই ফোনটি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আমরা এখন 60,000 সদস্যের পরিবার, যারা আমাদের সাথে ছিলেন, আছেন ও থাকবেন, সবাইকে শুধু একটা কথাই বলবো, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, আপনারা আমাদেরকে ভালোবাসবেন। আশা করি আপনাদেরকে সাথে নিয়ে এবছরের মাঝেই 1,00,000 সাবস্ক্রাইবারের পথ অতিক্রম করব। সবাই আমাদের ভালোবাসা নেবেন, ধন্যবাদ। বন্ধুরা, এমন সব আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইবের মাধ্যমে তরল প্রযুক্তির পাশেই থাকুন। আর আমরাও থাকবো আপনাদের পাশে এমন এমন আরও অনেক আকর্ষণীয় ভিডিও নিয়ে। তরল প্রযুক্তি, প্রযুক্তি যেখানে পানির মতো সহজ।